বাংলাদেশ এবং সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 33 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির ওয়ানডে সুপার লিগে গুরুত্বপূর্ণ 10 পয়েন্ট পেল টাইগাররা। এদিন মিরপুরে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেট হারিয়ে 257 রান জড়ো করতে পারে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। এদিন দলের পক্ষে সর্বোচ্চ 84 রান আসে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাট থেকে। 4টি 4 এবং 1টি ছক্কায় 87 বলে এই ইনিংস সাজান তিনি। যে ইনিংসের ইতি ঘটলে 16 রানের আক্ষেপ নিয়ে শতক বঞ্চিত মুশফিককে ফিরতে হয় সাজঘরে। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ 2টি 4 এবং 1টি ছক্কায় 76 বলে 54 এবং অধিনায়ক তামিম ইকবাল খান 6টি 4 এবং 1টি ছক্কায় 70 বলে 52 রান করেন। শেষ দিকে আলো ছড়িয়েছেন আফিফ হোসেন ধ্রুব 3টি 4 হাঁকিয়ে 22 বলে 27 রান করে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার পক্ষে ধনঞ্জয় ডি সিলভা শিকার করেন 3টি উইকেট। এদিন জয়ের লক্ষ্যে খেলতে নেমে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলেছেন লঙ্কান দুই ওপেনার ধানুষ্কা গুনাথিলাকা এবং অধিনায়ক কুশাল পেরেরা। দলীয় 30 রানে গুনাথিলাকা আউট হলে খেই হারায় লঙ্কানরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্বে এদিন ছিলেন মেহেদী হাসান মিরাজ, তবে আটে নেমে ওয়ানেন্দু হাসারাঙ্গা প্রতিরোধ গড়ে তোলেন। বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয়ে একের পর এক 4 ছক্কা হাঁকাতে থাকেন। 69 রানে সাকিব আল হাসানের বলে তার ক্যাচ ছাড়েন লিটন কুমার দাস, তাকে সাজঘরে ফেরাতে ব্যর্থ হওয়ায় ম্যাচ হারের শঙ্কায় পড়ে যায় টাইগাররা। তবে বাংলাদেশকে মহা গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেন মোহাম্মদ সাইফুদ্দিন 3টি 4 এবং 5টি ছক্কায় মাত্র 60 বলে 74 রান করে তালুবন্দী হন আফিফ হোসেন ধ্রুবর হাতে দলীয় 211 রানে। পরের বলে আরেকটি উইকেট হারায় দলটি, এতে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে লঙ্কানরা। শেষ পর্যন্ত 48.1 ওভারে 224 রানে গুটিয়ে যায় কুশাল পেরেরার দল। লঙ্কানদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ 30 রান করেন দলপতি কুশাল পেরেরা 50 বলের মোকাবেলায়। কুশল ম্যান্ডিজ 24 এবং ইসুরু উদানা 21 রান করেন। বাংলাদেশের পক্ষে 10 ওভার হাত ঘুরিয়ে মাত্র 30 রান খরচায় 4টি উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও বল হাতে এদিন ঝলক দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান, তিনি শিকার করেছেন 3টি উইকেট। এছাড়া সাইফুদ্দিন 2টি এবং সাকিব আল হাসান 1টি উইকেট শিকার করেন।